আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে একটা ওয়ালেট অফার শেয়ার করব। এটা মূলত এয়ারড্রপ রান করছে, এখান থেকে আপনারা টোকেন পাচ্ছেন এবং ফ্রিতেই পাবেন, টোটালি ফ্রিতেই পাবেন। এবং এই টোকেনটা আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন। তবে একটা এক্সচেঞ্জের পাঙ্ক সোয়াপের মধ্যে শো করতেছে, এটা বিএনবিতে ট্রান্সফার করবার সোয়াপ করা যায়, যেরকম কিং টোকেন আপনারা সোয়াপ করছেন এরকম। বাট যেহেতু আমার কয়েন হয় নাই, সেক্ষেত্রে অ্যাকচুয়ালভাবে বলতে পারতেছি না যে এটা 100%ভাবে আপনি কি কনভার্ট করতে পারবেন কি না। তবে আপনি এটার মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, প্যারা হিসাবে নিয়েন না। প্যারা হিসাবে বলতে ফোনটা অ্যাপের মধ্যে রাখতেই হবে, ফোনের মধ্যে অ্যাপটা রাখতেই হবে, এরকম কিছু না। আমি আপনাদেরকে বলে দিব ভিডিওর শেষে, এবং শুধুমাত্র এই প্রজেক্টটা না, অন্যান্য প্রজেক্ট সম্পর্কে বলে দিব, যাতে আপনাদের যারা কিনা কম রেঞ্জের ফোনগুলো ইউজ করেন, যাতে আপনার ফোনের কোনো প্রবলেম না হয়, যেরকম স্টোরেজ ফুল টুল এইসব হাবি যাবি। সো ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিব আপনাদেরকে, সেই লিঙ্কে ক্লিক করবেন। আমি একটা ভাইয়ের ইউ করতেছি, মানে রেফারেলটা ইউজ করতেছি, সো এটাতে ক্লিক করবো লিঙ্কটাতে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এটা হচ্ছে এখান থেকে আমরা গেট ইন গুগল প্লে যেটা আছে এটাতে ক্লিক করবো। আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, 10K ডাউনলোড, 4.7। যদি কমেন্ট দেখি, এক্সিলেন্ট অ্যাপ্লিকেশন, আই মেট মোটামুটি ভালোই। ইনস্টলে ক্লিক করবো, যেহেতু ওয়ালেট আমি মিস করতে চাচ্ছি না, মানে ওয়ালেট অফারগুলো মিস করতে চাচ্ছি না, এগুলো এয়ারড্রপ দেয় এবং উইথড্র অনেক সময় দিয়ে থাকে। একটু ওয়েট করি, অ্যাপসটা আপডেট হতে হতে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন ভাই। অনেক ভালো ভালো অ্যাপস দিতেছি, উইথড্র করা যাইতেছে, আর উইথড্র না করতে পারলে সেটা আপনার ভুল, আমি সঠিকভাবে দেখাইতেছি, আপনার ভুল, হয়তো বা সঠিকভাবে নিচ্ছেন না, সঠিকভাবে কাজ করেন না, এই কারণে হচ্ছে না। কিং টোকেন থেকে আমি গতকালকে প্রায় 27,000 টাকার মতো উইথড্র করছি 1% আনলকে। অ্যাপসটা আমাদের ওপেন করবো এখন, তো সাইন ইন উইথ গুগল আসবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো। এখান থেকে আপনার ফোনের সকল জিমেলগুলো শো করার কথা, সো যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটাতে টাচ করে দিবেন। একটু ওয়েট করবো, এখানে আপনাদের একটা রেফারেল কোডের প্রয়োজন পড়বে, ঠিক আছে? রেফারেল কোডটা আমি এখানে এখানে দিয়ে দিব, সেটা ইউজ করবেন, এটা অবশ্যই ইউজ করতে হবে, না ইউজ করলে হবে না। রেফারেল কোড যদি নিতে অসুবিধা করে, আবার পরবর্তীতে ট্রাই করতে পারেন, সাইটটা স্লোটও করতে পারে এই কারণে। সো রেফারেল আইডিটা এখানে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর ক্রিয়েটিং অ্যাকাউন্ট যে লোডিং হচ্ছে, সো একটু ওয়েট করি কী আসছে ভাই, FFF কী মানে কি, এটার ফেল মারছে নাকি নাকি। যাই হোক, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভড এয়ারড্রপ, আমাকে 100 FIBU, এটার ইয়াটা কী উচ্চারণটা কী হবে জানি না। লেট স্টার্টে ক্লিক করব। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের। এখান থেকে যতটুকু বুঝতে পারছি, এই কয়েনটা আপনারা ট্রান্সফার করতে পারবেন, মানে এই ওয়ালেটটা ইউজ করতে পারবেন উইদাউট গ্যাস ফি। অনেকগুলো কারেন্সি আপনারা এখানে সোয়াপ করতে পারবেন ফিটি ছাড়া, যেহেতু নতুন আসতেছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি, এখান থেকে আপনার এটা অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন। আর এখানে মাইনিং অপশন আছে রে ভাই, ওয়ালেটের মধ্যে মাইনিং অপশন অন্যরকম একটা বিষয়। এখানে মাইনিংয়ে ক্লিক করি, স্টার্ট মাইনিং, অ্যালাউ, একটা পারমিশনই চাইছে। সো আমার মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, স্টার্টেড অন, আমার এটা মনে হয় অটোমেটিক মাইনিং হবে, যতটুকু বুঝতেছি। যাই হোক, এখান থেকে রেফারেল টেফারেল দেখতে পারছেন, প্রোফাইল আছে এখানে, অ্যাডেড টুইটার, অ্যাডেড ইনস্টাগ্রাম, আপনি এগুলো ইউজ করতে পারবেন, একটু ভিন্ন টাইপের ওয়ালেট। যাই হোক, এখন এই যে টোকেনটা পাইছেন, আমি ব্যাক করতেছি, এই যে টোকেনটা পাইছেন এটা আপনি হট থেকে গোল্ডে ট্রান্সফার করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন বিএনবিতে। এই যে ফিবি টোকেনটা আছে, লাইক অনেকটা ইয়ার মতোই, মানে আমাদের কিং টোকেন যেভাবে উইথড্র নিয়েছি ঠিক সেরকমই। এই 100 ফিবো টোকেনের প্রাইস দেখাচ্ছে $24 মতো এখানে, ঠিক আছে? সো আপনার অ্যাকাউন্ট খুলে এখানে কয়েনটা জমাইতে থাকেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটাতে কীভাবে কাজগুলো করবেন সেইগুলো দেখাই দিব, মানে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন সেইগুলো। আমি যদি উইথড্র টু কোল্ড ওয়ালেট এটাতে ক্লিক করি, এখানে ট্রান্সফার অ্যামাউন্ট বলতেছে, তারপর হচ্ছে এই যে আদার BSC ওয়ালেট যেটা, এটাতে যদি ক্লিক করি, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে পারবেন। সো এগুলো আমি দিচ্ছি না এখন, আপনারা দরকার নেই, আপনারা কয়েনগুলো পাবেন এবং মাইনিং করে কয়েনগুলো জমাতে থাকেন, ঠিক আছে? এবং এই কয়েনটা আমি ট্রাস্ট ওয়ালেটও দেখাই দিতেছি আপনাদেরকে। এখানে ফিবো টোকেন নামে আরও কয়েকটা আসে, সো আমি যেহেতু 100% শিওর না সোয়াপগুলো নিয়ে,
সো এই কারণে আমি আপনাদেরকে আপাতত দিচ্ছি না, উইথড্রোর আপডেটগুলো আসলে অবশ্যই আপনাদেরকে দেব। সো এখন কথা হয়েছে যে ভাই যেটা বলছেন যে আমাদের ফোনের ক্ষতি টতি করব না বা কিভাবে একাধিক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলবো বাট ফোনে স্টোরেজ আসবে না, অনেক ওয়ালেট আছে, অনেক ধরনের অফার আমরা শেয়ার করি যেগুলো কিনা আপনার প্রতিদিন ঢুকতে হয় না, যেরকম কিং টোকেনটা দেখাইছিলাম সেটা ওয়েবসাইটে করছিলেন। সো এরকম যেসব প্রজেক্টগুলো দিচ্ছি, যেরকম এইটা আপনি চাইলে অ্যাপটা ডিলিট করে রাখতে পারেন, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে পরবর্তীতে এখানে লগ ইনও করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না, আপনার ফোনের স্টোরেজ কোনো প্রবলেম হবে না। এখান থেকে যদি আমি দেখি, এটা অ্যাকাউন্ট তো ব্যাকআপ ট্যাকআপ রাখার অবশ্যই কোনো একটা ওয়ে থাকার কথা। ইউজ ডিফি ডিফল্ট লক ফর ওয়ালেট, হাইড মাই ক্রিপ্টো ব্যালেন্স, এখান থেকে করতে পারবেন লগ আউট। আপনি এই কাজগুলো এখন আপাতত করার দরকার নাই, জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখেন, ইনশাল্লাহ ভালো ভালো নিউজ পরবর্তীতে দিব, তখনই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন।